তো সবাই মিলে রেডি হয়ে রাস্তায় ওয়েট করছি দিদির জন্য, বলতে বলতে সে চলেই বসেছে। তো ওনার জন্যই আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম যে সে আসলে তবেই বেরিয়ে পড়ব। তো এখানে মা, জেঠিমা, কাকিমা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এই দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি তার আশা মাত্রই। তারপরে রাস্তায় অনেকটা পথ চলেও বেসেছিলাম, আর এইখানে অনুষ্কা শুরু করেছে কাঁদতে, তাই তাকে একটু চালাচ্ছিলাম মাথায় মেরে মেরে। তারপরে ওই যে দেখো ডান হাতে একটা রাস্তা নেমে গেছে না, সেই রাস্তা কিন্তু আমাদের, মানে ওই রাস্তা দিয়ে তো আমরা গঙ্গা স্নান করতে যাই, তাই এইগুলো যেন আমাদেরকে চোখ বন্ধ করে নিয়ে গেলেও চলে যাবে। ওই যে দূরে নসিপুর ব্রিজ, আর মাঠের মধ্যে এই তাল গাছটাকে দেখো, যেন এক পায়ে দাঁড়িয়ে রয়েছে তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সেই কবিতাটা যেন মনে পড়ছে। তারপরে চলে এসেছিলাম আশ্রমের খুব কাছে, খুব কাছে মানে পাশেই চলেই এসেছি। এই যে এত লোকের সমাগম দেখছো, হ্যাঁ এই আশ্রমে কিন্তু এখন প্রচণ্ড ভিড় হয়, আগের তুলনায় প্রচুর মানুষের ভিড় হয় এখন, বলতে বলতে ভেতরে প্রবেশও করে গেছি। চলো আস্তে আস্তে তোমাদের সবটা দেখাবো, কোথায় কী আছে না আছে, কী কী হয় সব কিছুই। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, সকলে দেখতে থাকো। আর এই যে বাম পাশে জায়গাটা দেখছো, ওখানে কিন্তু আগে ভোগ খাওয়ানো হতো, বাট এখন এত লোকের সমাগম এখানে যে এই জায়গাটাই আর হয় না, ওই দিকে আরও একটা বাগান আছে সেইখানে গিয়ে আর। আর এই যে ডান দিকে দেখো, এই দিকে রয়েছে মেহেন্দি, আর এইখানে চলছে বাউল গান। কী সুন্দর গাইছিলেন না? তারপরে চলে এসেছিলাম এই দিকটায়। এই আশ্রমের কিন্তু প্রত্যেকটা জায়গায় এই গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়, কী সুন্দর সাজায় সব কিছুই, ওই গাঁদা ফুল, রজনীগন্ধা, কত কালারের গাঁদা ফুল দিয়ে সাজায়। তারপরে এখানে প্রণাম সেরে ভেতরে প্রবেশ করছিলাম, আর সত্যি বলছি এত সুন্দর হাতের কাছ থেকে ছোট্টবেলা থেকেই দেখে আসছি সমস্তটাই ফুল দিয়ে সাজানো। ছোট্টবেলায় ভোরবেলা স্নান সেরে তাড়াহুড়ো করে চলে আসতাম, কেননা এইখানকার যে পায়েসটা দেয় সেইটা খেতে মারাত্মক লাগে, অন্যরকমই একটা নেশা ছিল। ভোরবেলা কুয়াশার মধ্যে স্নান করে ঝটপট রেডি হয়ে চলে আসতাম, তারপরে এখানে পুজো পালাপ দেখতাম, তারপরে লাইন দিয়ে ভোগ খেতাম। আর এই দেখ ভেতরে তার চেয়ার, টেবিল, খাট সমস্ত কিছুই রয়েছে, আর সমস্তটাই দেখো কী সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো না। বলতে বলতে চলে এসেছি আমার প্রাণের ঠাকুর মহাদেবের মন্দিরে। মহাদেবের মন্দির বলে কথা, আর সেইখানে প্রবেশ করবো না তা কী করে হয়। এইখানে নন্দীমশাইকে আমি আমার মনের সমস্ত ইচ্ছে খুলে বলছিলাম, যাতে আমার মহাদেবের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো শুধু আমার ইচ্ছে নয়, তোমাদের সকলের ইচ্ছেই যেন পূর্ণ হয়। তো এইখানে প্রণাম সেরে বেরিয়ে গেছিলাম আবার বাইরেটায়। এই দেখো এই দিকটাই হয় ভোগ খাওয়ানো, কত মানুষের ভিড় দেখো, আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর জানো, চারি সাইডে গাছ, আমার কিন্তু দারুণ লাগে দেখতে, খুব ভালো ফটো ওঠে। তারপরে এইখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ভোগ খাওয়ার জন্য, কিছুক্ষণ নয় যেন অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল। তবে ওই যে খিচুড়ি খাওয়ার নেশা, না খেয়ে কিন্তু ফিরবো না। তো এইখানে খিচুড়ি খাওয়া সেরে মেলায় এসেছি, ফুচকা খাবো না তা কী করে হয়। তারপর ফুচকার দোকানে লাইন দিয়ে নিয়েছিলাম দই ফুচকা, মেলায় আসবো আর ফুচকা খাবো না তা কী করে হয়। তো এইখানে ফুচকা খেয়ে আবার বাড়ির দিকে রওনা। এই 25শে ডিসেম্বরের জন্য চারি সাইডে আমাদের এখানে নানা অনুষ্ঠান হয়। তো আজকের মতো যাই, আবার দেখা হবে কাল নতুন কোনো ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো, টাটা।